রাজ্য সরকারের উদ্যোগেই প্রথম সবলা মেলার আয়োজন নদিয়ার শান্তিপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বিস্তারিত। শীতের আমেজ পড়তেই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে একাধিক মেলার উদ্যোগ নিয়েছে গোটা রাজ্য সরকার। সেই মতো মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শুরু হল সবলা মেলা। এদিন বিকালে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে আসেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সাথে ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ব। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ। এই সবলা মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্ন মহিলারা পিঠে পুলি, বিভিন্ন ধরনের বস্ত্র সহ বিভিন্ন রকমের উপকরণ দিয়ে স্টল সাজিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রত্যেক বছরই বিভিন্ন জেলায় এই সবলা মেলা অনুষ্ঠিত হয়। এবছর প্রথম শান্তিপুরে সবলা মেলার আয়োজন করা হল। এই মেলায় মহিলা সর্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে যেসব স্টল দেওয়া হয়েছে, সেখানে মহিলারা আরও স্বনির্ভর হতে পারবে এমনটাই আশাবাদী তিনি। অন্যদিকে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, গত বছর বইমেলার আয়োজন করা হয়েছিল, এবার এই প্রথম সবলা মেলার আয়োজন করা হয়। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি শান্তিপুরের এই উৎসবে মুখরতাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। তবে জানুয়ারির পয়লা তারিখ পর্যন্ত শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে চলবে এই সবলা মেলা। দেখুন সেই মেলার দৃশ্য এবং কি বলছেন রাজ্যের মন্ত্রী, শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি। যাচ্ছে তত বেশি তারা সবাই এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যারা আজকে বিপণনের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করে ফেলছে, এর ফল হচ্ছে কি, আমাদের প্রত্যেকের এলাকায় আমরা সবাই ভাবছি যে আমাদের যারা ব্যবসাদার তারা তৈরি হবে কীভাবে, তো এর থেকে বড়ো ব্যবসাদার আর মানে আমরা তৃতীয় খুঁজে পাবো না, কেননা এরা ঘরে ঘরে ব্যবসাদার তৈরি করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্বনির্ভর গোষ্ঠী এবং এই সমস্ত মেলার মাধ্যম দিয়ে। শান্তিপুরে নদিয়া জেলার বইমেলাও হয়েছে, এবছর সবলা মেলা হলো। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শান্তিপুরের এই উৎসব মুখরতাকে তিনি আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন এই সবলা মেলা শান্তিপুরে করার সুযোগ দিয়ে। আমার স্থির বিশ্বাস, গত বছর যে পরিমাণ বিক্রি হয়েছে তার থেকে এবছর আরও বেশি হবে এবং সেই আশা ভরসা রাখুন, নিশ্চয়ই আরো আপনারা আপনাদের শিল্প নৈপুণ্যতা নিয়ে নদিয়া জেলা যে জায়গায় যাবে এটা আশা। আমার জেলার মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, সম্মানীয় বিধায়ক, আপনাদের আশীর্বাদ, পৌরসভার মাননীয় পৌর প্রধান পুলিশ ডিস্ট্রিক্টের সম্মানীয় এসপি সাহেব সহ আধিকারিকগণ এবং সর্বপুরি জেলা সেন্ট্রাল গ্রুপের আধিকারিক, আবিষ্কার করার উপায় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাগর সাগর থেকে জঙ্গলমোহন সহ আমরা যারা দক্ষিণবঙ্গে বাস করি, প্রান্তে এই যে মেলার উৎসব চলছে, সেই উৎসব এই শান্তিপুরের পাবলিক লাইব্রেরি ময়দানে নদিয়া জেলা যারা এই মেলাতে আসবেন, নিশ্চিতভাবে আপনাদের কেনাবেচা অত্যন্ত ভালো হবে এটা আমরা আশা বন্দ্যোপাধ্যায়কে, যে বাংলার মায়েদের বোনেদের মাথা ঠিক সহায়তা।